মাহমুদুল্লাহ রিয়াদ এতদিন পর খেলছেন মনেই হয়নি তামিমের দুজনের কেরিয়ারই শেষ গোকনে দুজনের উপর দিয়েই বয়ে গেছে বড়সড় ঝড় একজন দল থেকে বাদ পড়ে গেছিলেন আরেকজনের অপসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে ছাড়তে হয় নেতৃত্ব তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ এখন একই পথের প্রথিক বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণের মঞ্চ নিউজিল্যান্ডের সিরিজ সেখানে প্রথমবার ব্যাট হাতে নেওয়ার সুযোগ পেয়েই দুজনে করলেন বাজিমাত দলের বাকিরা ব্যর্থ হলেও তামিমের চুয়াল্লিশ ও রিয়াদের উনপঞ্চাশ রানের দুই ইনিংস দলের পরাজয়ের ব্যবধান কমিয়েছে দুজনের ছোট্ট একটা পার্টনারশিপ ছিল তবে ব্যাপারটাকে বলা যায় এভাবে ইনিংস জুড়ে লড়াচ্ছেন শুধু তামিম ও রিয়াদ তামিম যখন শ্বাসঘরে ফিরেছেন বাকি লড়াইয়ে ব্যাট টেনেছেন রিয়াদ তামিম মুগ্ধ সতীর্থের এমন কামবে গত চারটি ওয়ানডে স্কোয়াডে রিয়াদ ছিলেন না বা খেলার সুযোগ পাননি মোটেও এমনটি মনে হয়নি তামিম বলেন উনি দুর্দান্ত ছিলেন আমিও ছোট একটা পার্টনারশিপে ছিলাম ইনটেন্ট অনেক ভালো ছিল মনেই হয়নি ছয় থেকে সাত মাস বিরতির পর এসেছেন তাকে দেখে অনেক ভালো মনে হয়েছে ফিল্ডিংও ভালো ছিল বল যখনই গেছে নিজের সেরাটা দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি অনেক ভালো করেছেন তামিমের মতো রিয়াদকেও নিয়ে হয়েছে অনেক বিতর্ক দলে দুজনের জায়গা পারফরমেন্সের কারণে নড়ে বেরো নাকি ব্যক্তিগত পছন্দ পছন্দের কারণে সেসব প্রশ্ন ঘুরপাক খেয়েছে সবার মুখে মুখে তামিমের কাছে অবশ্য নিবেদনই শেষ কথা সর্বোচ্চ নিবেদনে ফলাফল যাই আসুক তাতে তামিমের নিয়তি মেনে নিতে আপত্তি নেই